সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাস শেষ, আর শিক্ষা বোর্ড তোমাদের এখন যে সিলেবাসটা নির্ধারণ করে দিয়েছে, সংক্ষিপ্ত করে দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে অর্ধবার্ষিক থেকেও কিছু সিলেবাস এখানে যুক্ত আছে। তো সেসব মিলিয়ে দেখা যাচ্ছে তোমাদের সিলেবাস কিন্তু মোটামুটি শেষ। তা আজকে আমি তোমাদের প্রথম পর্বের অর্ধবার্ষিকে যে তোমরা পড়েছিলে সেখান থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। তা আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, এবং বিষয়টা তোমাদের জন্য নতুন, আমরা রিভিশন একটি ক্লাস করছি। তো চলো দেখি আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করি। দেখো এখানে কতগুলো ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ, চিত্রগুলিতে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ তুমি, যেখানে মাটি কাটছে, তাই না? অথবা মাথায় কোনো বোঝা নিয়ে মাটি নিয়ে কাটছে। আমাদের দেশে এরকম কিন্তু অনেক রয়েছে যে রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, বিল্ডিং নির্মাণ হচ্ছে, মাটি কাটা হচ্ছে, ওখানে একইভাবে দেখা যাচ্ছে। এখানেও দেখা যাচ্ছে শ্রমজীবী মানুষের চিত্র, যে রাস্তার যে কি বলে পাথর ভাঙছে বা এগুলো নিচ্ছে, ওইখানে মহিলা পুরুষ উভয়ে মিলে দেখো মাথায় বোঝা বহন করছে। তাহলে এই এই যে চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তো কি দেখা যাচ্ছে, কিসের ছবি? এগুলো শ্রমজীবী মানুষের ছবি, এবং আমাদের দেশে কে এই চিত্র আমরা প্রায় দেখি। তো এই মানুষগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যারা কোন শ্রেণীর, তাই না? কোন পেশাজীবী এরা? দেখো তো কেরা, এরা হচ্ছে কি আমাদের সমাজে কি নিম্নবিত্তের মানুষ, তাই না? এবং সমাজ সামাজিক দৃষ্টিতে দৃষ্টিভঙ্গিতে কি অনেকে এদেরকে কি বলা হয়, মানে এরা যেন একটু অবহেলিত, তাই না? অর্থাৎ অবহেলিত শ্রেণীর পেশাজীবী, অবহেলিত শ্রেণীর পেশাজীবীদের কি বলা হয়, শ্রমিক বা কুলি মজুর। তোমাদের পাঠ্য বই কিন্তু তোমরা পড়েছ এরকম একটি টপিক রয়েছে, একটি কবিতা রয়েছে, সে কবিতাটার নাম কি, কুলি মজুর। আর আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কুলি মজুর। যে কবিতাটা লিখেছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, কি কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা যা জানবে তা হলো কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবে, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, এবং সমাজের সার্বিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান ব্যাখ্যা করতে পারবে, এবং শ্রমজীবী মানুষের সম্পর্কে তোমরা জানতে পারবে। আমরা প্রথমে যাই কবি পরিচিতিতে। দেখো দেখো কবি কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে কি 1899 খ্রিস্টাব্দের 24 মে। তো শুধু বাংলাটা জানলেই হবে না, সরি, শুধু ইংরেজিতে যেটা আছে যে 1899 খ্রিস্টাব্দে 24 মে জন্মগ্রহণ করেছে, আসলে বাংলা তারিখটাও কিন্তু সেই সাথে আমাদের জানা দরকার। তো বাংলা তারিখটা হচ্ছে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ, এবং স্থান হচ্ছে বর্ধমান জেলার আসানসোল মহকুমার। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24 মে এবং বাংলায় 1306 খ্রিস্ট বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। এই কবি আসলে অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ এবং বিপ্লব, দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে বাংলার জনমনে তিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন। অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে বিদ্রোহী কবি। কেন বিদ্রোহী কবি? কারণ
সমাজে যে অন্যায় আছে, শোষণ নির্যাতন, তো এগুলোর বিরুদ্ধে তিনি কি করেছেন, লেখনী ধারণ করেছেন, কলম ধারণ করেছেন, হ্যাঁ, মানুষকে চেতনা উদ্বুদ্ধ করেছেন। তিনি কি পরাধীনতার গ্লানি মেনে নিতে পারেননি, এই অন্যায় অবিচার শোষণ এর বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করে কলমের মাধ্যমে প্রতিবাদ করেছেন, সেজন্য তাকে বলা হয় বিদ্রোহী কবি। তো বহু তার জীবনটা কিন্তু বহু বিচিত্র এবং বিস্ময়কর। ছোটবেলায় তিনি কি করতেন, ছোটবেলায় যখন মানুষ লেখাপড়া করে, তাই না, পারিবারিক একটু অসচ্ছল ছিলেন তিনি পারিবারিক ভাবে, সেজন্য রুটির দোকানে কারিগর হয়েছেন, রুটির দোকানে কাজ করতেন দিনে এবং রাতে সেখানেই বই পড়তেন। লেটু গানের দলে যোগ দিয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন, তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন। যখন প্রথম মহাযুদ্ধ শুরু হয়, সেই প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন। তো তিনি যে মানে শুধু যুদ্ধ করেছেন বা যদিও তিনি ছোটবেলা থেকেই তার আর্থিকভাবে অসচ্ছল ছিল তার পরিবার, তাকে এ সমস্ত কাজ করতে হয়েছে, তারপর কিন্তু তার যে নিজের পড়াশোনা সেটা কিন্তু কমে যায়নি। তিনি ছোটবেলা থেকে লেখালেখি করেছেন, তিনি ছোটবেলাতে তখনও লিখেছেন, তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা না, ছোটদের জন্য তার লেখা রয়েছে। তো ছোটদের জন্য তিনি কি লিখেছেন, ঝিঙে ফুল কাব্যগ্রন্থ লিখেছে, পিলে পটকা লিখেছে, তারপরে ঘুম জাগানো পাখি এটা লিখেছে, ঘুম পাড়ায়নি মাসি পেশি, পরে ছোটদের জন্য তার একটা নাটক আছে, সেটা হচ্ছে পুতুলের বিয়ে। তো কবি নজরুলের কবিতা গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে। তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত যে একটা চল চল একটা গান আছে, সেটা কিন্তু আমাদের রণসঙ্গীত, আর তিনি আমাদের কে বাংলাদেশের জাতীয় কবি। এবং এই কবি স্বাধীনতার পর 1972 সালে ঢাকায় আসে এবং এই 1972 সালে তাকে কবিকে কি নাগরিকত্ব প্রদান করা হয়। আর 1976 সালে 29 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। হ্যাঁ, তো বাংলা সন্তান ছিল 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র। তো এই যে কবি, এই কবি সম্পর্কে তোমরা আগে জেনেছ, আজকে আবার জানলে আশা করি তার জন্ম পরিচিতি বা তার সম্পর্কে তোমরা আরো বেশি বড় হলে জানবে। তো চলো আমরা দেখো, তো তোমরা এই যে একটা কাজ করতে পারো কিনা, যে এই যে কবি সম্পর্কে জানলে তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম বা এগুলো রয়েছে, তা আমরা এই যে তথ্যগুলো তোমরা জানলে কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে 5টি বাক্য তোমরা লিখবে বা তার জীবনী সম্পর্কে যা জানো সেটা লিখে ফেলো। তা আশা করি তোমরা এটা পারবে। এবার আমরা যাই মূল পাঠে, আমরা আসলে কিছু এই কবিতাটি পড়তে গিয়ে আমরা কিছু শব্দ পাবো, যে শব্দগুলো অর্থ জানলে আমরা কবিতাটা পড়ার সময় এই মূল ভাবটা অনুধাবন করতে পারবে। তো চলে দেখি আমরা কি কি শব্দ জানবো। এই কবিতাটিতে রয়েছে বাষ্প শক্ট। বাষ্প শক্ট মানে কি, এখানে শক্ট অর্থ হচ্ছে গাড়ি, আর বাষ্প শক্ট হচ্ছে কি, বাষ্প শক্ট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি, এখানে রেলগাড়িকে বোঝানো হয়েছে। এবারে দেখো ঠুলি। হ্যাঁ, ঠুলি মানে হচ্ছে যে কি, দেখো তোমরা যদি গরু দেখে থাকো, আগে গরু দিয়ে ঘানি টানা হতো অথবা যে খড়গুলো মারাই করা হতো গরু দিয়ে, তো তখন গরুর মুখে এক ধরনের ঢাকনি দেওয়া হতো, তো গরুর মুখের এই ঢাকনিকে বলা হয় কি, ঠুলি। হ্যাঁ, আর এখানে যেটা বলা হয়েছে এই কবিতার মধ্যে ঠুলিটা হচ্ছে যে সচেতন হওয়া বা
কি বলবো, এখানে আসলে যে শ্রমজীবী মানুষ, নিষ্পেষিত মানুষ, নির্যাতিত মানুষের কথা বলা হয়েছে, সেই নির্যাতিত মানুষদের প্রতি যারা ধনী বিত্তবান ব্যক্তি তারা কি করে তাদেরকে উপলব্ধি করে না, তাদের কষ্টটা বুঝতে চায় না। হ্যাঁ, তারা যেন তাদেরকে অবহেলার চোখে দেখে, এবং কি গরু যেমন ঠলি পরে থাকে মুখটাকে আবরণে ঢেকে রাখে, তেমনি এখানে বিত্তবানরা কি করে ঠুলি লাগিয়ে রাখে এবং তাদেরকে তাদের কষ্টটা তাদের দুঃখটা দেখেও দেখে না এবং অনুভব করে না, খেয়াল করে না, সেই সম্পর্কে সচেতন থাকে না। তো এখানে ঠুলি মানে সচেতন হওয়ার কথা এখানে বলা হয়েছে। এরপর রয়েছে চোখের উপরের এক ধরনের ঢাকনি, ঘানি টানার জন্য গরুর চোখে ঢাকনি পরানো হতো, আর ওই ঢাকনির নামই হচ্ছে ঠুলি। আর পাই মানে পয়সা, অর্থাৎ মুদ্রার একক বিশেষ, এক পাই দুই পাই, অর্থাৎ 100 পাই এক টাকা, ঠিক আছে, মুদ্রার একক বিশেষ এই পাই। হ্যাঁ, এখন যেমন টাকা পয়সা সেটাই বোঝানো হয়েছে, আর এখানে পাই বলতে একবারে সবচেয়ে কম পয়সা বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে আসলে যে কুলি মজুর বা মজুর শ্রেণী শ্রমজীবী মানুষের মজুরি যে কম অল্প, সেই স্বল্প তাকে এখানে বোঝানো হয়েছে পাই দিয়ে। আরো কিছু নতুন শব্দ রয়েছে, যেমন অট্টালিকা, প্রাসাদ বা অন্য কথায় সুউচ্চ দালান ইমারত। এরপর রয়েছে শাবল, শাবল দিকে করে লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার, বক্ষে মানে বুকে। তাহলে তোমরা যে শব্দগুলো তোমাদের কাছে একটু কঠিন লাগবে সেই শব্দগুলো এখানে আলোচনা দেখানো হলো। আমরা এবার কবিতায় যাই, তো কবিতা পড়তে গেলে এই শব্দগুলো আসলে তোমরা আশা করি সেটা বুঝতে পারবে, যে অনুধাবন করতে সহজ হবে। তো কুলি মজুর যা লিখেছে কাজী নজরুল ইসলাম, এই কবিতাটা আমরা একটু পড়ে দেখে, যে দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। অর্থাৎ কবি দৃষ্টিতে কবি দেখেছেন যে শ্রমজীবী মানুষেরা কি হয়, সব অনেক ক্ষেত্রে যারা উচ্চবৃত্তি লোক ধনী ব্যক্তি তাদের দ্বারা নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। তো কবির দৃষ্টিতে দেখে তার কি খুব খারাপ লাগলো, এটা দেখে কি বোঝানো হলো খারাপ লাগলো। তিনি কি দেখলেন, যে একদিন কুলি কি করলো, বাবুসাহ কুলি, কুলিকে বাবুসাহ কি করলো, ঠেলে দূরে ঠেলে নিচে ফেলে দিল, অর্থাৎ পা দিয়ে তাকে আঘাত করলো, চোখ এটা দেখে কবির চোখে চোখ ফেটে জল এলো, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। অর্থাৎ কবির এখানে একটা প্রশ্ন, যে সবসময় এই শ্রমজীবী মানুষরা কি বিত্তবানদের দ্বারা নির্যাতিত হবে? দেখো, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শক্ত চলে, বাবুসাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কুড় বেলি পেলি বল। অর্থাৎ এখানে দধিচি হচ্ছে একজন মানে মুনি ঋষি, ঋষি ব্যক্তি। এই কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের এখানে সেই ঋষি ব্যক্তিদের সাথে, অর্থাৎ দধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। মুনি ঋষি অর্থাৎ কে, তাদেরকে আমরা একটু কে, তারা সম্মানিত ব্যক্তি। তো এখানে কিন্তু যারা কুলি মজুর, যারা শ্রমজীবী মানুষ, কবির দৃষ্টিতে তারা মুনি ঋষিদের সঙ্গে তুলনীয়। তো এই শ্রমজীবী মানুষেরা, কেননা এরা কি সভ্যতার যে বিস্তার ঘটেছে কি এখানে, তারাই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই অবহেলিত শ্রমজীবী মানুষ। তাদের শ্রমের উপর ভর করে কি যারা ধনী হয়েছে তারা সকলেই সুবিধাভোগী। কবি দুঃখ করে তেগি দধিচির সঙ্গে তেগি কুলি মজুরদের তুলনা করেছেন, এজন্য বলা হয়েছে দধিচিজের হাড় দিয়ে, অর্থাৎ এই কুলি মজুররা, দধিচি বলতে এখানে কুলি মজুরদের বলা হয়েছে, তাদের হাড় দিয়ে, অর্থাৎ তাদের রক্ত মাংস ঘাম শ্রম এগুলো দিয়ে কি চলছে, আজকে রেলগাড়ি চলছে, আর রেলগাড়িতে চলে যাতায়াত করছে কারা, ধনী ব্যক্তিরা।
তো বাবু সাপ কি করলো, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য এই রেলে চড়লো, আর কুলিরা কি করলো, সেখানেই পড়ে থাকলো, অর্থাৎ শ্রমজীবী মানুষ সেখানে পড়েই থাকলো। বেতন দিয়েছ চুপ র যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলি দিয়ে তুই কত কোর বেলি পেলে বল, অর্থাৎ কোর মানে কোটি টাকা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারা তাদের কাছে পয়সা চাইলে কুলি মজুরি, আবার যদি শ্রমজীবী মানুষরা এই যে সমস্ত মানুষের জন্য কাজ করে তাদের কাছে টাকা চাইলেও কিন্তু আবার এরকম ধমক দেয়, তাদেরকে মুখ বন্ধ করে রাখে। দেখো রাজপথে তবে চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শখ, দেশ চেয়ে গেল ফলে, বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা হার খুনে রাঙা, কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো নাকো, কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সব অট্টালিকার মানে, অর্থাৎ রাজপথে যত মোটর সাগরে জাহাজ চলে, রেলপথে রেলগাড়ি চলে, এই যে অট্টালিকা, এই যে বিল্ডিং, এই যে কি বলে গাড়ি, হ্যাঁ, এই সব কিছু যারা তৈরি করেছে তারা শ্রম দিয়ে ঘাম দিয়ে, তো তারা জানে যেগুলোর মানে কি, এগুলো তৈরি করতে কত কষ্ট, কিন্তু যারা এখানে ভোগ করে বাস করে অট্টালিকায় তারা কিন্তু এই শ্রমের মূল্য বুঝতে চায় না, বুঝতে পারে না, তারা সবসময় এই সময় অবহেলিত মানুষদের অবহেলা করেই চলে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা কুলি মজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, অর্থাৎ এখানে যেন কিছুটা চেতনা জাগ্রত হয়েছে, কবি যেরকম উপলব্ধি করেছেন কবি সেটাই বলেছেন যে আসলে এই দিন দিন না, সামনে শুভ দিন আছে, কারণ যারা এই বিত্তবান যারা ধনী হয়েছে এই শ্রমজীবী মানুষের ঘামে রক্তে, তাদের কাছে এই ধনী মানুষের ঋণ রয়েছে, তাই না, বহু বাড়ি আছে দেনা, তাদের কাছে দেনা হয়ে গেছে, এখন এই ঋণ শোধ করতে হবে ধনীদের বিত্তবানদের, কারণ এই যে বিত্তবানদের ধনীদের ধনী করতে পাহাড় কাটা পাহাড় কেটে রাস্তা করেছে, হ্যাঁ, দুপাশে কি তাদের পড়িয়া যাদের হার, অর্থাৎ তোমরা খেয়াল করে দেখেছ অনেক শ্রমজীবী মানুষই কিন্তু কষ্ট করে পরিশ্রম করে বেতন নেয়, অনেক কিন্তু জীবনও বিনাশ হয়, তারা উপর থেকে পড়ে গিয়ে মারা যায়, দেখা যায় যে পাহাড় কেটে বিল্ডিং করবে সেখানে পাহাড় ধসে মারা যায়, তাহলে দেখো তাদের শ্রমে ঘামে কে এই অট্টালিকা বিল্ডিং তৈরি হয়েছে, আর এই সুখ ভোগ করছে কারা, ধনী বা বিত্তবানরা। তো কবি এটাই বলছে যে এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে শ্রমজীবী মানুষ এরাও মানুষ, এরা দেবতার তুল্য, এদেরকে নিয়ে এখন গান গাইতে হবে, অর্থাৎ এদের প্রশংসা করতে হবে, এদের মর্যাদা দিতে হবে, কারণ কি এদের ব্যথিত পক্ষে, অর্থাৎ তারা যে বুকে পাষাণ বেঁধে এই যে কাজগুলো করেছে, সভ্যতা গড়ে আসে নব উত্থান, নব উত্থান বলতে এখানে এই যে সভ্যতার বিনির্মাণ হচ্ছে, সভ্যতা গড়ে উঠছে, এখানে এটাই বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই যে কবিতাটা বুঝতে পেরেছ, আমরা এখন এর সার সংক্ষেপে একটু দেখব যে কি বোঝানো হয়েছে, যে আসলে এই কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে, কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে, আর কুলি মজুর কবিতায় কবি মূলত যে মানব সভ্যতার যথার্থ রূপকার যারা, অর্থাৎ শ্রমজীবী মানুষেরা, এই মানুষের অধিকারের পক্ষে তিনি কথা বলেছেন, কলম ধরেছেন। তো যুগ যুগ ধরে দেখো কুলি মজুরদের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা, এই শ্রমজীবী মানুষের প্রতি সবার আচরণ পরিশীলিত হওয়ার কথা কবি এখানে বলেছেন। দেহ শ্রমিকদের অক্লান্ত শ্রম ঘামে চলছে মোটর জাহাজ রেলগাড়ি এবং গড়ে উঠেছে দালান কোঠা কলকারখানা ইত্যাদি, যুগ যুগ ধরে সমাজে কুলি মজুররা সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের কর্তব্য। কুলি মজুররা কবির দৃষ্টিতে কি, কুলি মজুররা মুনি ঋষি রাজা নেতার চেয়ে অনেক শ্রদ্ধা ও সম্মান পাওয়ার যোগ্য, অথচ এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ তাদেরকে মানে মানুষ হিসেবে
ভাবতে বা চিন্তা করতে নারাজ, তারা এটা চিন্তা করতে চায় না, তাদেরকে সবসময় আরো নির্যাতন করতে থাকে। শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমাদের কি করতে হবে? এই যে মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলাম, তিনি কি বলেছেন, এই সমস্ত অবহেলিত শ্রেণীর মানুষের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কে কবিতাটা লিখেছেন, এবং তিনি তাদের প্রতি ধনী মানুষের, বিত্তবান মানুষের শ্রদ্ধাবোধ তৈরি করা ও ন্যায্য মজুরি মিটিয়ে দেওয়ার কথা এখানে আসলে মূলত বলেছেন। তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন কি করব, দেখি যে এই কবিতার থেকে কিছু প্রশ্ন নিয়ে তোমরা পারো কিনা। দেখো যে বাংলার জনমনে কাজী নজরুল ইসলাম কি হিসেবে নন্দিত, দেখছি তিনি বিদ্রোহী কবি হিসেবে বিখ্যাত বা নন্দিত। গুলি মজুর কবিতাটি কবির কোন গ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে সাম্যবাদী গ্রন্থ থেকে, সাম্যবাদী দেখো বাষ্প শক্ত কোন পথে চলে, কোন পথে চলে, আকাশ পথে না, বাষ্প শক্ত কোন পথে চলে, দেখো রেল পথে। কুলি মজুর কবিতায় কবি বাবু সাহেবদের কি বলে সম্বোধন করেছেন, দেখো বড়লোক, ক্ষমতাবান, মিথ্যাবাদীর দল, নেতা। কবিতায় কি বলেছেন তিনি, দেখো মিথ্যাবাদীর দল। তো হ্যাঁ, তাহলে আমি আজকে তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি। দেখো তোমরা খেয়াল করে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্নের মতো হচ্ছে, অর্থাৎ কবিতার আলোকে হ্যাঁ প্রয়োগের বাচ্চাত দক্ষতার একটি প্রশ্ন দেওয়া হচ্ছে এরকম। তো সেই ধরনের আমি দুটি প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, দেখো উদ্দীপক থাকে, উদ্দীপকের আলোকে তো এরকম। তো এই কবিতার আলোকে তোমরা এই প্রশ্ন দুটি উত্তর পড়বে। সমাজের সার্বিক উন্নয়নে অবহেলিত শ্রেণীর মানুষের অবদান সবচেয়ে বেশি, এই বিষয়টি বুঝিয়ে লিখো। কুলি মজুর কবিতার কবিতায় বাবু সাহেব এবং সমাজের বিত্তবান মানুষের মধ্যে কি কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে বলে তুমি মনে করো, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আসলে এটা তোমাদের বাড়ির কাজ, লিখে পাঠাতে হবে না, লিখতে হবে না, কিন্তু তোমরা এইভাবে এই মানে কুলি মজুর কবিতা থেকে এই ধরনের প্রশ্নগুলো এমনি করবে, চর্চা করবে, ঠিক আছে? তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য সুবিধা হবে। তো এটা বাড়ির কাজ, কিন্তু এটা লিখতে হবে না তোমাদের, ঠিক আছে? তো শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ।